আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ বন্ধুগণ ভয়াবহ মহামারী করোনায় আমরা কি দোয়া করব আল্লাহ তাআলার এক নাম্বার আমরা সবাই আল কোরআন আল কারীমের 113 নাম্বার এবং 114 নম্বর সূরা সূরাতুল ফালাত এবং সূরাতুল নাস বেশি বেশি পড়ব নিজেদের গায়ে ফুক দেব সন্তান পরিজন সবার কাছে শিকিয়ে দেব জানিয়ে দেব সূরাতুল ফালাক এবং সূরাতুল নাস পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে দুই নাম্বার হলো আমরা আয়ুব আলাইহিস সালামের দোয়াটা পড়তে পারি সূরাতুল আম্বিয়াতে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে আল্লাহ তাআলার কাছে বলেছেন anni massaniyad dur wa anta arhamur rahimin

এটা বেশি বেশি পড়তে পারি আমরা এই ভয়াবহ মহামারী করুণায় আল্লাহ তালার আশ্রয় চেয়ে আরো পড়তে পারি আল কোরআন আল কেরিমে সুরতুল সাতাশি নাম্বার আয়াত আল কেরিমাতে আল্লাহ তাআলা ইউনুস আলী ইসালাম যাকে মাস গিলে ফেলেছিল আর মাসের পেটে জীবন্ত কবরস্থ হয়ে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন

তুমি সকল দুষ ত্রুটি থেকে মুক্ত ইন্নি কুন্তমিন আলিমিন আর আমি নিজেই নিজের উপরে জুলুম করেছিলাম এই যে দোয়া ইউনুস আলী ইসলামের দোয়া বেশি বেশি আমরা পড়ব শুধু তাই না আল করান আল কেরিমে আল্লাহ তালা অনেকভাবে তার কাছে দোয়া চাইতে শিখিয়েছেন যেমন সুরাতুল বাকার দুইশো এক নম্বর আয়াত রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আফিরাতে হাসানা وَقِنَا عَذَابَ النَّارِ يا مدر رب أما دارك الدنيا تداو حسنة آخرة تود حسنا حسنة أنا مادر كاغون رذاب تكي مكتو كوري داو دو أمرا بشي بشي كوربو شدو تاينة محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم شكيه تين أمرا دوا اللهم إني أعوذ بك من البرص والجدون والجزامي ওয়ামিন সৈল আসকাম এর অর্থ আল্লাহ তালা আমি আশ্রয় চাই তোমার কাছে কুষ্ট রোগ থেকে ধবল রোগ থেকে উম্মাদ হয়ে যাওয়া পাগল হয়ে যাওয়ার রোগ থেকে এবং সকল কষ্টদায়ক দুরারোগ্য ব্যাধি থেকে শুধু তাই না মোহাম্মদুর রসুল্লাহ সালি ওসাল্লাম আমাদেরকে আরো শিখিয়েছেন যদি কেউ সকাল আর সন্ধ্যায় সকাল বেলা তিনবার ফজরের পরে তিনবার আর মাগ্রিবের পরে তিনবার সকালবেলা তিনবার আর সন্ধ্যা বেলা তিনবার পরে বিশমিল্লা হিল্লা দিলাফিস সামা ইউল আলিম তাহলে সে আল্লাহ তাআলা একান্ত জিম্মায় চলে যায় কোন কিছুই তাকে ক্ষতি করতে পারে না অর্থাৎ এর অর্থ হলো বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুআস সামিউল আলিম মহান আল্লাহ তাআলার নামটি যার নামের সাথে শুরু করলে কোন কিছুই ক্ষতি করতে পারে না না দুনিয়ায় না জমিনে না আকাশে তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী এই দোয়াটা আমরা সকাল সন্ধ্যা পড়তে পারি শুধু তাই না যে কোনো আক্রান্ত যে কোনো ধরনের অসুস্থ যেকোনো ধরনের পীড়িত ব্যক্তির কপালে হাত রেখে যদি 7 বার যায় আস আল আযীম রব্বাল আরশিল আযীম আইশফিয়াক আমি আবারও বলছি আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইশফিয়াক 7 বার যদি এই পরা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মৃত্যুরূপ ছাড়া অন্য যে কোনো রোগ হলে আল্লাহ অবশ্যই তাকে সুস্থ করে দিবেন এর অর্থ হলো মহান আল্লাহর কাছে আশ্রয় চাই যিনি মহান আরসের মালিক তিনি যেত তোমাকে তিনি যেন তোমাকে সুস্থ করে দেন এই দোয়াগুলো আমরা করব আল্লাহ সহানাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমি